আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছো তোমরা? স্যার আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ক্লাসে তো এখন অনেকে প্রেজেন্ট হয় নাই, একটু অপেক্ষা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আজকে বিজ্ঞানী অধ্যায় শেষ করছি, আমরা বিজ্ঞানী আজকে অধ্যায়টা সবাই শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম জিহানুল্লাহ, তারপর আয়ান, অদিতি, চারজন প্রেজেন্ট আছো। আমরা চেষ্টা করছি যাতে বাকিরাও প্রেজেন্ট হয়, বাকিরাও যাতে প্রেজেন্ট হয় সেই জন্য একটু চেষ্টা করছি। ওরা আসুক, দেখুক তোমরা যে প্রেজেন্ট হয়ে চলছো ওদের আগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অধ্যায় ছয়ে, আজকে লাস্ট ক্লাস অধ্যায় ছয়ের, অধ্যায় ছয়ের লাস্ট ক্লাস আমরা আজকে আছি। লাস্ট ক্লাসে আমরা এরপর থেকে যে ক্লাসগুলো করব, নেক্সট উইকে যা যে 2-3 দিন আছে ক্লাসের, আমরা সেখানে সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব বা পড়ব। তো আমাদের যে মান্থলি টেস্ট পরীক্ষা, আমরা সেই পরীক্ষাতে অবশ্যই অধ্যায় 6 এবং 7 থাকবে। গণিতীয় অধ্যায় 6-7, বিজ্ঞানী অধ্যায় 6-7, 2টা অধ্যায় থাকবে। যেহেতু আমরা এতটুক পড়তে মানে পড়াতে পেরেছি আর পড়ানো সম্ভব হয়নি এই সময়ের মধ্যে, তো যতটুকু পড়ানো হয় ততটুকুর মধ্যে পরীক্ষা হবে। এটা নিয়ে চিন্তা করার কোনো অবকাশ নেই। আমরা সারিকার আশরাফকেও দেখতে পাচ্ছি উপস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লিখবো আজকে, আমরা 3টি প্রশ্ন লিখবো, এবং এই 3টি প্রশ্ন লেখার পরে আমরা কিছু শূন্যস্থান বা বাম ডান এই ধরনের প্রশ্ন দেখবো। দেখা যাচ্ছে সাহিল এবং ফাহিম একসাথে জয়েন কানেক্টেড। আমরা 1 মিনিট দেখবো, 1 মিনিট পরে আমরা ক্লাসে চলে আসবো, মূল ক্লাসে চলে আসবো 1 মিনিট পর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয়ুষ আসছে, আয়ুষ আমরা আজকের ক্লাস শুরু করছি। আমরা আজকে ক্লাস যারা উপস্থিত আছি আমরা দেখে নিই সবাইকে, আমরা আবার দেখছি উপস্থিত হিসাবে যারা আছো সকল শুভেচ্ছা। আমরা ক্লাস শুরু করছি, আবার দেখে নাও। আমরা আগে বলেছি আজকে আমাদের একটা লাস্ট ক্লাস 6ষ্ঠ অধ্যায়ের, এরপর আমরা চলে আসব তোমাদের অন্য একটা অধ্যায়ে নেক্সট উইকে। গতকালকের মতো আজকে আমরা লিখব। একটু ওয়েট করো, একটু সময় নিচ্ছে। রেজিস্টার দ্য প্রোগ্রাম, ওয়েট ফর দ্য পদার্থ। আমরা দেখতে পাচ্ছি পদার্থের মধ্যে যে বায়ু আর পদার্থের ওজন পারলাম, পদার্থের ওজন, আয়তন, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো আমাদের যা আছে এখানে শুধু এই বিষয়গুলো আছে। আমরা কাঠামোগত প্রশ্ন দেখব। আমরা ফার্স্ট কোয়েশ্চেন প্রথমে লিখব, কোয়েশ্চেন লিখব, কোয়েশ্চেন লেখার পর আমরা উত্তরটা লিখব। কোয়েশ্চেনটা লেখা অর্থ হলো আমার খাতায় যদি কোয়েশ্চেনটা থাকে আমার পড়তে সহজ। এক লাইনের কোয়েশ্চেন, না এক লাইনের কোয়েশ্চেন, সবাই লিখে নাও। ওজন, ওজন কি? বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার 2টি উদাহরণ দাও। একটু আমি একটু একটা জিনিস দেখি, আচ্ছা এটা এখানে শেষ, কম আছে, সবাই
প্রথমে প্রশ্নটা লিখে নাও, ওজন কি বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুটি উদাহরণ দাও। পরীক্ষায় আসলে এরকম আসবে, 2 যোগ 4 সমান 6 আসবে। সবাই প্রশ্ন লিখে নাও। স্যার লিখেছি। ওজন কি বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুটি উদাহরণ দাও, অর্থাৎ তুমি লিখবে। ফার্স্ট উত্তর, ওজন কি কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত টানছে তাই তার তাই হলো বস্তু ওজন। ওয়ালাইকুম সালাম মিহান, দ্য ফার্স্ট কোয়েশ্চন, কোয়েশ্চনটা খাতা লিখবে, এরপর উত্তর লিখবে। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। আমরা এটা লিখব, লিখার পর আমরা প্রশ্ন লেখার পর আমরা উত্তরটা লিখব। বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুটি উদাহরণ, আমরা জানি বায়ু বল প্রয়োগে বাধা দেয়, এখন তার দুটি উদাহরণ আমাকে বলতে হবে কিভাবে তা সম্ভব। বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার উদাহরণ এক, ক হলো বায়ুপূর্ণ বলকে আমরা যখন আঘাত করি বা চাপ দেই তখন বলের দিক থেকেও একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। স্যার স্যার এরপরে আমরা খ নাম্বারটাও লিখব, বায়ুপূর্ণ বলকে যখন মেঝেতে ছড়িয়ে মারি তখন বলটি লাফিয়ে উঠে উঠে আসে, অর্থাৎ এটাও আমরা লিখব। দ্রুত লিখে নাও। দ্রুত শেষ করে নাও। যারা শেষ করতে পেরেছো একটু রেসপন্স করবে শেষ করা হলে।
ওজন কি বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুটি উদাহরণ আমরা যারা লিখেছি দ্রুত শেষ করে নাও, যারা লেখা হয়নি এখনো। কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে, ধন্যবাদ তোমাকে, কোন বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে কত জোরে টানছে তাই হলো বস্তুর ওজন। বায়ু যে বল প্রয়োগে বাধা দেয় তার দুটি উদাহরণ হলো ক বায়ুপূর্ণ বলকে আমরা যখন আঘাত করি বা চাপ দেই তখন বলের দিক থেকে একটি বিপরীতমুখী চাপ অনুভব করি। বায়ুপূর্ণ বলকে যখন মেঝেতে ছুঁড়ে মারি তখন বলটি লাফিয়ে উঠে আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেকেরই শেষের কাছাকাছি চলে এসেছ। খুব দ্রুত শেষ করার চেষ্টা করো, খুব দ্রুত শেষ করার চেষ্টা করো। শেষ, সবার শেষ। শেষ করে নাও তাড়াতাড়ি। আমাকে পরবর্তী বছর চলে আসবো, এখনো লিখছো তোমরা? একটু রাখেন, আমি ক নাম্বারে বলকে আমরা যখন, তো হাত একটু স্পিড বাড়াও, স্পিড বাড়াও। আমরা পরবর্তী আরো দুটো প্রশ্ন আমাদের আছে। স্যার আমি খ নাম্বারে তখন বলটি লাফিয়ে, খ নাম্বারে আসলে বলতে হবে না, খ নাম্বারে একটাই লাইন, দ্রুত লিখতে পারবে। আমার শেষ, ধন্যবাদ আয়ুষ। এখন তুমি একটু রিভিশন দাও, দেখো ঠিক আছে কিনা, সব লেখা ঠিক আছে কিনা, নাকি কোনো কিছু মিস করছো, দেখে নাও। স্যার আমার লেখা শেষ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। শেষ করে নাও, বা যারা শেষ হয় নাই, যাদের শেষ হয়নি শেষ করে নাও। আর আর কারো বাকি আছে? স্যার একটু রাখেন, ফোন নাম্বারের আমি যখন মেঝেতে ওখানে, ওটা তো পড়তে পড়তে মনে হয়ে যায়, কেমন ওটা আমাদের পড়তে পড়তে মনে হয়ে যাবে।
লেখা শেষ। ধন্যবাদ। আর কারো বাকি আছে? স্যার আমি বলকে যখন বলটি যখন বলকে যখন আগে বলটি যখন বলকে যখন মেজে ছুরি মারি তখন বলটি লাফিয়ে উঠে আসে, কেমন? তখন বলটি লাফিয়ে উঠে আসে লেখো, এটা তোমাদের কয়েক সেকেন্ড লাগবে। আমরা এরপরে পাঁচ নাম্বারে আসবো, পাঁচ নাম্বার আসবো। কেমন? যাই হোক, অনেক কষ্ট করতেছো, লিখতেছো সবাই। শেষ, আশা করি এতক্ষণে। আমরা এর পরের প্রশ্ন আসি। দুইটি পদার্থের নাম লিখো, আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা কিভাবে বুঝতে পারি? দুইটি বাক্যে লিখো, প্রশ্নটা লেখো আমাকে। স্যার আমি প্রশ্ন লিখেছি। লিখা শেষ না, আমরা এরপর লিখবো দুটি পদার্থের নাম। নাম হলো চেয়ার, টেবিল, যে কোনো নাম, তুমি অন্য কোনো নাম দিতে পারো। চেয়ার টেবিল ছাড়া অনেক কিছু আছে, মানুষও আছে, বুঝছো? মানুষ পদার্থ, বুঝছো? বায়ু পদার্থ, ঠিক না? কেমন? মানুষ, বায়ু, অনেক কিছু লেখা যায় পদার্থের উদাহরণ হিসাবে, তুমি অনেক কিছু উদাহরণ দিতে পারো। আচ্ছা, আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা কিভাবে বুঝতে পারি? দুটি বাক্যে লেখো, চারটি বাক্য বলে চারটি বাক্যে লিখতে হবে, দুটি বাক্য বললে দুটি বাক্যে লিখতে হবে। আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা যেভাবে বুঝতে পারি, তার নিচে দুটি বাক্যে উল্লেখ করা হলো। ক, যখন বায়ু প্রবাহিত হয় মানে বাতাস বয়, তখন আমরা তা অনুভব করতে পারি, মানে চুল উড়ে, ঠিক না, কাপড় উড়ে, এরকম আমরা দেখি, গাছের পাতা ডালপালা নড়ে এরকম। অথবা আমরা বলতে পারি, খ নম্বরে, গাছের ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি বায়ু প্রবাহিত হচ্ছে। সাইকেল চালাচ্ছ, দেখবে যে তোমার শরীরে চুল উঠবে বা তোমার তোমার কাপড় একটু হলেও নড়াচড়া করবে। হ্যাঁ, স্পিড যখন বাড়বে এভাবে হবে, তাহলে এগুলো হচ্ছে বায়ু যে আছে তার প্রমাণ, ঠিক আছে? বায়ু যা আছে আমাদের চারপাশে এটার প্রমাণ হলো এটাই। তো প্রিয় শিক্ষার্থীরা যারা এখনো লিখছো, আশা করি প্রথমটা লেখা শেষ, এখানে প্রশ্ন লেখা শেষ হলে উত্তরটা লেখা শুরু করবা, প্রশ্ন লেখা শেষ হলে উত্তরটা লেখা শুরু করবা, কেমন? লিখে নাও।
পরীক্ষা শেষ করো, আমরা আছি তোমাদের সাথে। এখানে দেখা যাচ্ছে 5 নাম্বার, 5 নাম্বারে পদার্থের নাম, তুমি যে কোনো নাম, আমি আবার বলছি যে কোনো নাম তুমি দিতে পারো চাইলে, যে কোনো নাম লিখা যাবে, যে কোনো নাম তুমি লিখতে পারবে। উদাহরণ পাথর, পাথরের নামও লিখতে পারো তাহলে উদাহরণ হিসাবে। রেখা শেষ হলে রেসপন্স করবে। আমি তাহলে এই অধ্যায়ের মধ্যে শূন্যস্থান, বাম ডান, হ্যাঁ সবকিছু ক্লিয়ার করলাম। এখন যোগ্যতা ভিত্তি বাকি ছিল, যোগ্যতা ভিত্তি ক্লিয়ার করা, অর্থাৎ এই অধ্যায়টা ফুলফিল, একদম ফুলফিল। এরপর হচ্ছে আমরা চলে আসব সপ্তম অধ্যায়ে নেক্সট উইকে। দুটি পদার্থের নাম, চেয়ার টেবিল, আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা যেভাবে বুঝতে পারি, তা নিচে দুটি বাক্যে উল্লেখ করা হলো। ক, বায়ু যখন প্রবাহিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। খ, গাছে ডালপালা ও পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি বায়ু প্রবাহিত হচ্ছে। তুমি যখন কাপড় শুকাতে যাও দাও, তখন যদি তখন তুমি অনেক জোরে বায়ু না দেখতে পেলেও বায়ুর কারণে কিন্তু এগুলো কি হবে, শুকিয়ে যাবে, যেটা রোদে না দিলেও শুকাবে। ধন্যবাদ অদিতি। দেখে তুমি পড়ো তো, তুমি তোমার যে লিখেছো খাতায়, খাতা দেখে পড়ো, আমি দেখি কোনো ভুল আছে কিনা। দুটি পদার্থের নাম লিখো, আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা কিভাবে বুঝতে পারি, দুটি বাক্যে লেখো। উত্তর, দুটি পদার্থের নাম হলো চেয়ার টেবিল। আমাদের চারপাশে বায়ু আছে তা আমরা যেভাবে বুঝতে পারি তা নিচের দুটি বাক্যে উল্লেখ করা হলো। বায়ু যখন প্রভাবিত হয় তখন আমরা তা অনুভব করতে পারি। গাছের ডালপালা ও পাতার পাতার নড়াচড়া দেখে আমরা বুঝতে পারি বায়ু প্রভাবিত হচ্ছে। আমার লেখা শেষ। লেখা শেষ হচ্ছে অদিতির, সাহিলের লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, সাহিলের শেষ, অদিতির শেষ, আরো প্রায় 8 জন আছে যারা এখনো রেসপন্স করেনি, তাদের কি অবস্থা? পদার্থ, এলিমেন্ট, হ্যাঁ পদার্থ। আমরা আজকে সহ 6টি ক্লাস করেছি এই অধ্যায়ের, 6টি ক্লাস করে আমরা এটা শেষ করেছি। আর একটি প্রশ্ন আমি তোমাদেরকে লেখাবো, প্রশ্নটা হলো 6 নাম্বার থাকবে, আমরা দেখবো প্রশ্ন আসলে। এরপর আমরা যখন সপ্তম অধ্যায় পড়বো সেখানেও দেখা যাচ্ছে 6টি ক্লাস, এই পর্বগুলো একটু কম কম আছে। হ্যাঁ তো আমাদের, ধন্যবাদ তোমাকে আয়ুষ। আর যারা আছো স্যার, আমার লিখে শেষ। আচ্ছা আচ্ছা, শেষ হয়েছে। শারিকা শেষ, হ্যাঁ শারিকা শেষ নাকি কি লিখছো আবার? বুঝতে পারি হবে এটা হয়তো লেখার সময় আমরা লিখছি, ঠিক করেছি, বুঝতে পারি, এটা আমিও ঠিক করেছি তোমার মতো।
ঠিক করে নাও, বুঝতে পারি। আমরা এরপরে যারা এখনো শেষ করতে পারোনি তারা একটু দ্রুত শেষ করার চেষ্টা করো। লেখা শেষ না? আচ্ছা আচ্ছা, আসবে পেস্ট আসবে, ট্রানমিট করো। আনমিউট কর সবাই। শেষ করতে পেরেছো না? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যাতে শেষ করছো। আমরা এরপর চলে আসবো 6 নম্বর প্রশ্নে। আমাদের আসলে যে কোনো সময় বন্ধ হতে পারে ল্যাপটপ, সে কারণে 6 নম্বরটা ওপেন করার চেষ্টা করছি। 6 নম্বরটার পরে আমরা চলে আসব পরবর্তী। সবাই তো লিখতে পেরেছো? এটা আর কারো বাকি আছে? সামিনের লেখা শেষ? নো স্যার, স্যার আমার লেখা শেষ, আমি ভুলে ভুলেছি। আচ্ছা, তো আমরা 6 নম্বরটা একবার দেখি। তো তুমি এখান থেকে দেখে দেখে জানো ওখানে রং করছো। 6 নম্বর, বায়ু কি? বায়ুর যে ওজন আছে তা কিভাবে পরীক্ষা করবে? 5টি বাক্যে লেখো, লিখে নাও। যা দেখা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়, তাই বায়ু। বায়ুর নাম হচ্ছে, পরীক্ষার নাম হচ্ছে বায়ুর ওজন আছে। উপকরণ হিসেবে লাগবে আমার কি কি লাগবে এটা পরীক্ষা করতে গেলে? দাঁড়িপাল্লা লাগবে, 2টি বেলুন লাগবে, 1টা আলপিন লাগবে। আমরা এই আগে চিত্রটা দেখতে পেলাম, চিত্রটা এখন তোমরা আঁকবে না, তোমরা চিত্রের জন্য প্রয়োজনে করেছো। এখন 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 প্রশ্ন আকারে করবে, এখন প্রশ্ন আকারে করবে। 5টি বাক্যে তুমি কিভাবে লিখবে দেখে নাও। প্রথমে বেলুন দুটি একই আকৃতি করে ফুলিয়ে 2 পাশে ঝুলিয়ে দিই, আবার 1টি আলপিন দিয়ে 1টি বেলুনের মুখে ছিদ্র করে যাতে বাতাস বের হয়ে যায়। লক্ষ্য করে দেখা যায় অন্য প্রান্তের বেলুন নিচের দিকে ঝুঁকে পড়েছে। এখন দ্বিতীয় বেলুনটি প্রথম অপেক্ষা ভারী। এখন কথাটা না লিখতে চলে, এ থেকে প্রমাণ করা হয় যে বায়ুর ওজন আছে, বায়ুর ওজন আছে, এটা এ থেকে প্রমাণ করা হয়। আমি আবার তোমাদের কাছে আসছি, আবার দিচ্ছি লেখাটা। এটা আমরা আগে একবার লিখেছি, কেমন আগে একবার আমরা এটা করেছি। তাহলে এখানে এখন কথাটা না লিখতে চলে, এই এই পেজটা তোমরা স্ক্রিনশট নিলেও চলবে, কারণ এটা তোমরা যেটা করেছো, তোমরা এটা করেছো তো আগে, এটা করেছো যে না, এটা স্ক্রিনশট নিলেও চলবে। আমি স্ক্রিন দেখাচ্ছি না এখন, ওই জন্য স্ক্রিন দেখা যাচ্ছে না। আমি এখন স্ক্রিন দেখাবো তোমাদেরকে, তখন দেখতে পাবে, কেমন? আমরা এখন স্ক্রিন দেখাচ্ছি তোমাদেরকে। আয়ুষ দাস, আমরা আনমিউট রাখতে বলতো তোমাদেরকে, এ আনমিউট রাখে নেই, আরো হাত একটা তুলে দিয়ে বসে আছে এই নির্বাচন তারপর আগে। আচ্ছা, 6 নম্বর, এটা তোমরা সবাই স্ক্রিনশট নাও, এটার স্ক্রিনশটটা রাখো, এটার স্ক্রিনশটটা নাও সবাই, কারণ লেখার মতো সময় আমাদের হাতে নেই। সবাই স্ক্রিনশট নাও, আমরা আবার দেখাচ্ছি পেস্ট তোমাদেরকে। স্যার স্ক্রিনশট নিয়েছি। নিয়েছো তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যে বাড়ির কাছে রাখবো তোমাদেরকে, বাড়ির কাছে আমরা রাখলাম 4 এবং 5 নাম্বারটা রাখলাম, যেহেতু 6 নম্বরটা আমরা করেছি কয়েকদিন আগে করেছি 6 নম্বরটা, ওই জন্য আমরা 4 এবং 5 এই দুটো রাখলাম। তো 4 5, স্যার আমি স্ক্রিনশট নিতে পারি না, আবার একটু দেখাবেন? হ্যাঁ দেখাচ্ছি দেখাচ্ছি, আমি আছি,
লাইন তুমি দেখতে পাচ্ছ যে এখানে কার্সর কিন্তু ঘুরছে, হয়তো এখানে কোনো প্রবলেম আছে, ঘুরছে এতক্ষণ সময় সময় নিচ্ছে। তা আমাদের হাতে যে সময়টুকু আছে আমরা এই সময়টুকু এখানে ব্যয় করি। দেখতে নাও, স্যার আমি নিয়েছি। হ্যাঁ দাও, দেখে নাও, যারা নিতে পারো নি তারা দ্রুত নিয়ে নাও, শেষ এতটুকুই। ঠিক আছে, যারা নিতে পারো নি তারা দ্রুত স্ক্রিনশটটা নাও। আর কারো লাগবে? কারো কারো নো স্যার। লাগবে না। না, আমরা তাহলে পরের পেজে আসি। পরের পেজ হচ্ছে আমাদের ডায়েরি কাঠামো বদ্ধ 4,5 নং মুখস্থ ও এসডব্লিউ করবে। কাঠামো বদ্ধ 4,5 নং মুখস্থ ও এসডব্লিউ করবে। ঠিক আছে, মুখস্থ করবা এসডব্লিউ করবা, 4 এবং 5 নং। হ্যাঁ আছে, যা আছে। আমরা এরপরে একটু দেখতে চেষ্টা করব তোমাদের কিছু শূন্যস্থান আমরা রেখেছি তোমাদের জন্য, তো দেখবে। স্যার ডায়রি লেখা শেষ? লিখে সবার লেখা শেষ? বলো সেটা আমরা বলবো, যখন বলবো তখন দিব, এখন তো বলি নাই, এখন দিব না। আচ্ছা এখন আমরা একটু করে দেখি, যারা সবাই তো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না? আমাদের এখানে পেজ, ডায়েরি দেখাতাম, ডায়েরি তো দেখাতে পারি, ডায়েরি আমাদের কাছে তৈরি আছে একদম, দেখতে পাচ্ছ? কাঠামোবদ্ধ 4,5, চার এবং পাঁচ নম্বর যেটা লিখেছি সেখানে 4 এবং 5 নম্বরটা তোমরা কি করবে, মুখস্থ করবে, এসডব্লিউ করবে। এখন তোমাদেরকে আমরা এখানে কিছু শূন্যস্থান আছে, আমরা শূন্যস্থানটা একবার দেখি। যেমন এখানে লেখা আছে, আমরা শূন্যস্থান না, আমরা ভুল বলছি, আমরা ক্রিয়া দেখি, এই বাম ডান দেখি না, এই বাম ডানটা দেখি, কে বলতে পারবে যা বাম ডান? এটা আমাদের চারপাশে কি হবে, কি হবে উত্তরে? আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে। চারপাশে নানা বস্তু রয়েছে। আচ্ছা তারপরে সকল সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। ওজন আয়তন আকৃতি হলো ওজন আয়তন আকৃতি হলো পদার্থের বৈশিষ্ট্য। পদার্থ জায়গা দখল করে। পদার্থের একটি বৈশিষ্ট্য হলো আয়তন। তাহলে তোমরা বলতে পেরেছো আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আমার হাতে আরো কিছু সময় ছিল কিন্তু আমার যে কোনো সময় বন্ধ হয়ে যাবে, তাই আমি আগে থেকে ক্লাস শেষ করছি। ধন্যবাদ তোমাদের সকল বিষয় থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।